हेलो गाइस वेलकम टू आवर चैनल। तो गाइस आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই সিটি এফসির যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব, দুটো টিমের লাইনআপ কেমন হতে পারে এবং দুটো টিমকে নিয়ে বেশ কিছু আলোচনা করব আজকের ভিডিওটিতে। কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী, কোন দল এগিয়ে রয়েছে কোন দলের থেকে সেটা নিয়ে কিন্তু ডিসকাশন করব আজকের এই ভিডিওটিতে। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কথা বলে নিই ম্যাচটিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেটা অনুষ্ঠিত হতে চলেছে 27 আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রাঙ্গন স্টেডিয়াম কলকাতা, সন্ধে 6টা থেকে তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে সনি স্পোর্টস 2, সনি লিভ এবং জিও টিভিতেও তোমরা দেখতে পাবে। এএফসি কাপের ম্যাচের মতো কোনো ঝামেলা নেই, একদম ফ্রিতে তোমরা কিন্তু এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে বিনামূল্যে। মোবাইলে কিন্তু জিও টিভিতে এবং টিভি চ্যানেলে সনি স্পোর্টস এবং সনি লিভ চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ডুরান্ড কাপে আনবিটেন রয়েছে, দারুণ পারফরমেন্স করেছেন এবং দারুণ কিন্তু খেলেছেন মুম্বাই সিটি এফসি এই মরসুমে। কিন্তু আরও তাদের কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যাচ্ছে। এদিকে মোহনবাগান তারা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হলেও দুটো ম্যাচ পরপর কিন্তু দারুণভাবে জিতে এসেছে এএফসি কাপের ম্যাচে, মাচিন্দ্রা এফসির সঙ্গে এবং ঢাকা আবাহনীর এগেনস্টে দুটো ম্যাচেই কিন্তু বড় জয় তুলে এনেছে। সব মিলিয়ে বলতে গেলে কিন্তু মোহনবাগানও এই মুহূর্তে দারুণ ফর্মে ফিরেছে এবং দুটো টিমই কিন্তু প্রায় সমানে সমানে লড়াই হবে বলতে গেলে। আর দুটো টিম যে শ্যানে শ্যানে লড়াই হবে সেই ম্যাচটাতেই তোমরা দেখতে পাবে 27 তারিখে। তো এই মুহূর্তে কোন টিম এগিয়ে রয়েছে সেটা কিন্তু বলা যাবে না, দুটো টিমই কিন্তু প্রায় সমফুট টিম রয়েছে। মোহনবাগান তারাও কিন্তু খুবই আক্রমণাত্মক ফুটবল খেলছে। মোহনবাগানের কাছেও বেশ কিছু ইন্ডিয়ান অ্যাটাকিং প্লেয়ার রয়েছে, যেমন লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, মানবীর সিং, আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার রয়েছে। যেখানে মুম্বাই সিটি এফসিতে রয়েছে ছাংতে বিপিন সিং, এই দুই তারকা প্লেয়ারে কিন্তু মুম্বাই সিটি এফসিকে পুরো কাঁপিয়ে তোলে। পাশাপাশি বিদেশিদের মধ্যে তো গ্রেগ স্টুয়ার্ট, পেরিরা, ডিয়াজ তো রয়েছেই, এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিন্তু আপুইয়া তো রয়েছেই। এদিকে কিন্তু মোহনবাগানেরও রয়েছে দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোস, আর্মান্দো সাদিকু, গত ম্যাচের নায়ক জেসন কামিংস তিনিও দারুণ ফর্মে ফিরেছে, তিনিও গোল করছেন ধীরে ধীরে এবং তিনিও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছেন। সব মিলিয়ে কিন্তু মোহনবাগানও এই মুহূর্তে বেশ কিছুটা এগিয়ে রয়েছে এবং দুটো টিমকেই কিন্তু প্রায় 50-50 দেওয়া যেতেই পারে। তো যদি ফরমেশন নিয়ে কথা বলা যায়, তো গত ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট হাবাসের পছন্দের যে ফরমেশন 4-4-2 কিন্তু গিয়েছিল আর সেই ফরমেশনে কিন্তু কাঁপিয়ে দিয়েছে মোহনবাগান গত ম্যাচেই এবং সেটা তোমরা দেখেছো। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে কিন্তু এদিন মোহনবাগান ঢাকা আবাহনীর এগেনস্টে। তো এই ম্যাচেও মেবি 4-4-2 যেতে চলেছে। তো 4-4-2 মোহনবাগানের সেরা একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে যদি কথা বলা যায়, গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাষিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে আনোয়ার আলী, সঙ্গে ব্রেন্ডন হ্যামিল বা হেক্টর ওয়েস্তে। তো দুজনেই এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছেন। হেক্টর ওয়েস্তে তিনি প্রথম ম্যাচেই বেশ ভালো পারফরমেন্স করেছেন এবং তার আগে ব্রেন্ডন হ্যামিলও কিন্তু বেশ ভালো খেলছিলেন। তো তাদের দুজনের মধ্যে কাকে খেলাবে এখন এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তোমরা কাকে দেখতে চাও, ব্রেন্ডন হ্যামিল নাকি হেক্টর ওয়েস্তে, অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিও। আর 4 জন মিডফিল্ডারে লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো, রাইট মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, 2 জন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমোস, সঙ্গে অনিরুদ্ধ থাপা, আর আপ ফ্রন্টে 2 জন স্ট্রাইকারে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু। দুজনেই কিন্তু ভালো গোল করছে, দুজনেই একটা নতুন জুটি আমরা দেখতে পারবো। তো এই জুটিই কিন্তু থাকবে আপ ফ্রন্টে স্ট্রাইকারে। তো এটা ছিল মোহনবাগানের লাইন আপ। এরপরে যদি আমরা মুম্বাই সিটি এফসির লাইন আপ নিয়ে কথা বলি, তো মুম্বাই সিটি এফসির লাইন আপ কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। তো তাদের লাইন আপ হতে পারে অনেকটা এরকম 4-2-3-1 ফরমেশনে। তাদের লাইন আপ হতে পারে গোলকিপারে পূর্বা লাচেনপা, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে আকাশ মিশ্রা, রাইট ব্যাকে রাহুল ভেকে, 2 জন সেন্টার ব্যাকে মেহতাব সিং, রস্টিন গ্রিফিথস, আর 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া, সঙ্গে ভান উইয়েল নিফ। তো এই ভান উইয়েল নিফ কিন্তু দারুণ পারফরমেন্স করছেন, মুম্বাই সিটি এফসির নতুন সাইনিং একজন বিদেশি প্লেয়ার। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে বিপিন সিং, রাইট উইঙ্গারে ছাংতে এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্ড, আপ ফ্রন্টে স্ট্রাইকারে জর্জে পেরিরা ডিয়াজ। তো গাইস এই ছিল মোহনবাগান মুম্বাই সিটি এফসির ম্যাচের প্রিভিউ এবং দুটো টিমের লাইন আপ কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তোমাদের লাইন আপ কেমন হতে পারে, তোমাদের ফরমেশন কেমন হতে পারে সেটাও অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।